রাজ্য সরকারের পক্ষ থেকে এই রাজ্যে 1 নভেম্বর থেকে গুটকা জাতীয় সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পানগুমটি ও দোকানগুলিতে রমরমিয়ে গুটকা বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কমে গেছে অনেকটা। আচ্ছা, কি মনে হচ্ছে আগে থেকে মানুষ কিছু সচেতন হয়েছে? না, সচেতন হয়নি। সচেতন হয়নি মানে কি এসে খুঁজছে নাকি? খুঁজছে। আচ্ছা, তো আপনারা কি এখন পাচ্ছেন অ্যাভেলেবেল মাল? মাল পাচ্ছি। মাল পাচ্ছেন তো আপনারা তো বিক্রি করছেন, প্রশাসন তো বারণ করেছে। হ্যাঁ করেছি, কিন্তু কাস্টমার চাইছে মাল পাওয়া যাচ্ছে, ওই জন্য আমরাও বিক্রি করছি। যেখানে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন জায়গাটা যদি বন্ধ হয়ে যায় অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। আমরাও পাবো না, আমরাও বিক্রি করবো না, হোলসেলও পাবো না, হোলসেলও বিক্রি করবো না। সেখান থেকেই তৈরি হচ্ছে, সেখান থেকেই তৈরি হচ্ছে। মেন জায়গা হচ্ছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের সব অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। দেখুন, 7 নভেম্বর থেকে আমাদের বাংলায় গুটকা ব্যান হয়েছে। এবার প্রশাসন প্রশাসনের দিক দিয়ে সর্বোপরি চেষ্টা করছে এটা যাতে আটকানো যায়। তো মানুষ যতক্ষণ না সচেতন হবে কিছুই করা যাবে না। মানুষকে এটা সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে, যত তত দ্রুতও খেলা যাবে না। প্রশাসন অনেকভাবেই সহায়তা করছে, মানুষকেও পাশে এইভাবে দাঁড়াতে হবে। দেখুন, এটা প্রশাসনকেও এগিয়ে এসে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে একটা ফাইন চালু করা উচিত, যে এটা হলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে ফাইন করব। গুটকার পিকে শহর অপরিচ্ছন্ন হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে দেখা যায় পানের পিক ও গুটকার পিক, যদিও সরকারি ও বেসরকারি দপ্তরে যত্রতত্র পিক না ফেলার আবেদন দিয়ে স্টিকার দেখা যায়। এক শ্রেণীর মানুষ সেই নির্দেশিকা অমান্য করে যত্রতত্র পিক ফেলছেন। এই ব্যাপারে দপ্তরের কর্মীরা জানান, শুধু পোস্টার দিলে হবে না, মানুষ যদি সচেতন না হয় তাহলে করার কিছু নেই। এই ব্যাপারে কঠোর আইনের দাবি জানান তারা। ব্যান করে দিয়ে, মানে বাইরে তো ব্যান করিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলে ব্যান করে দিই। এই যে ছোটখাটো দোকানগুলোতে অভিযান চলছে, তো ছোটখাটো দোকান অভিযান করলে হবে না মেইন যেখান থেকে তৈরি হয়ে আসছে সেইখানটাতে দেখা দরকার? এখান থেকে মেইন ছোটখাটোটা তো চাইবে একসাথে, ওদের ব্যবসার একটা জিনিস, ওরা চাইবে যে এটা চলুক, তো ওরা চলালে আবার মানুষজনও খাবে। তো যেখান থেকে একদম উৎপত্তি হচ্ছে সেখান থেকে যেন পুরোপুরি বন্ধ করে দেয়, হচ্ছে না, মানে আপনার ইয়ে পসিবল হচ্ছে না। তো মানুষকে তো মানে একদম মানে অন্তরতে সচেতন হতে হবে যে এইগুলো যেন না করে, এগুলো তো পরিবেশও নোংরা হচ্ছে না। তো মানুষ সচেতন হোক এটাই বলবো। মানুষকে সচেতন হওয়া দরকার। হ্যাঁ, মানুষকে শুনতে হবে, প্রশাসন বলে মানে প্রশাসনের কাজ বলা বলে দিচ্ছে, মানুষকে শুনতে হবে এবং শুনে সেটাকে করতে হবে। কী বলবো, যে যেখানে পাচ্ছে গুটকা মুটকা পান ফান খেয়ে ফেলে দিচ্ছে, পরিষ্কার তো আমরা করছি, আমাদের অফিস আছে বলে আমরা আমাদের এগুলো পরিষ্কার করছি, রাস্তাঘাটে যে যেখানে সব ফেলে দিচ্ছে, কেউ তো কেউ বলার কেউ নেই। এখানে আমাদের অফিস আছে বলে আমাদের সিটগুলো আমরা পরিষ্কার করি, লোক দিয়ে পরিষ্কার করাই। আপনাদের অফিসে যদি 5টা মানুষ যদি আসে, তারা এসে কী বলবে? তারা বলবে নোংরা এখানে আসতে চাইবে না, আমাদেরই তো একটা রেপুটেশন খারাপ হবে। তো আমরা এমনি লোক আছে, আমাদের এগুলো পরিষ্কার করাই আমাদের লোক দিয়ে। এটাই বলবো যে আপনারা বিভিন্ন তো ডাস্টবিন আছে, ডাস্টবিনগুলো ব্যবহার করুন, এবং সেগুলো তো একটা নোংরা জিনিস, সচেতন হোক, একটা তো খারাপ জিনিস, দেখতে খারাপ লাগে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।